मेहंदी आई गीतो गा न गीतो ग मा बो गीत गाइते ना ना दे। ना। देख नाइबा मुरब्बी कहुटमारी आर नाइबा जल्दा देख बैठे ना दिल गीत ना मंदी सचार घर बहुत सचार बन मारा गैस गया मुख देखता मारा गया से सचार बी देखता भारणा কারণ এটা জিনিস পরহেজ করবা মুসলমান সমাজকলে যে মহিলা কল বিবাহ করা এরা দেখতে পারবা আর যারা বিবাহ করা যাই যাচ্ছে বাইরা যত মহিলা হল আমি মারা গেলে এরা রে মোকুকিতা নাই আমি হলে এরা বিশেষ করে মুখ দেখতাম না ফুফুর গড়ের বোন বিবাহ যায় মামুর গড়ের বন বিবাহ যায় যদি মামুর গড়ের বোন মারা গেছে আপনি দেখতে না আপনার লাগি বি عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال في آية الثانية واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا الى اخر الايه صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال النبي صلى الله عليه وسلم النكاح نصف الإيمان وقال النبي صلى الله عليه وسلم الإيمان بدع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة العزى عن الطريق والحياء شعبة من الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله দক্ষিণ ডলুগান আল নিজামিয়া সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে সাব কিবলা ফুলতলি ও সাব কিবলা বিস্কুটি ও বিভিন্ন আউলিয়া খেরামগণ্ডের স্মরণে আয়োজিত আজিমু শান ইসালে সহাব মহফিল এই মহফিলের মহামান্য সভাপতি দলগামী মদ্যাজিল্লু হুলা আলিয়া আজকের এই মখফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি দিগর হোলা মাই কেরাম সম্মানিত মুরব্বী নজাম যুবক সমাজ বাই হল পর্দার আড়ালের পর্দানী মা ও বৈন হল আল্লাহ তবর আলার কাছে লুকটি শুক্রিয়া এইবার আপনার আরি হয়তো আরও এই ধরনের মখফিলা এজন হরসৈন আপনারা যার কারণে আল্লাহর বড় মায়ার আল্লাহ হল ফুলতলি বিস্কুটিরে আমরা সবেও চিনি ফুলতলিরে বিস্কুটিরে আমরা সবেও চিনি যেন ফুলতলি কইয়া সুপরিচিত তার নাম হইল গে আবদুল লিফ ওলালেন আর বিস্কুটি কইয়া আমরা সারা চিনি তার নাম হইল নিজামুদ্দিন যার জন্য দুই অলির ইসালে সাপ আরও আউলিয়া কেরামগণ ইসালে সাব আর ই অলি অকর ইসালে সাব মখবিল আয়োজন করছেন আমরা আর বিশ্বাস করে আপনার এলাকাত নকলেও ই সাবর মধ্যে সরি অবশ্যই কহিবা কারণ বিশ্বাস আছে না নি আমরা আছে। মোর যদিও নাম ডকানি হয় না সব আলিমলে দোয়া করবা সারা ওই দোয়ার মধ্যে সরি হইবা এলাকার প্রত্যেক মোহিত ই সাবর মধ্যে শরিক কহিবা যার জন্য মই অগলর রুহানি দোয়া আমরা হয়মো রাউলিয়া তো অবশ্যই ফয়েজ আমরা ভাইমু রুহানি দোয়া ভাইমো যার জন্য আপনার প্রধান অতিথি ওখানে পর্যন্ত বাকি তাই আমারে যে বিষয় দেওয়া হয়েছে আমি ওই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব যে আমি যে আয়াত করিমা প্রথম তিলাওয়ত করছি ই আয়াত বেশিরভাগ আমরা শুনি যত দিন বিবাহৰ আয়োজন কৰা হয় বিবাহৰ দিন নিৰ্ধাৰিত কৰা হয় প্ৰত্যেক বিবাহৰ আৰম্ভণিতে সুতবা ফলা হয় ই সোতবা ফল হ'লেগৈ চূন্নত হ'লে নহয় সোতবা ফল হৈ চূন্নত মছজিদৰ ইমাম চে সুতবা ফল হৈ যাৰ জন ই সোতবা ফল হয়তো বোলে ই চূৰ্ণত অত তাকিদানে আল্লাহর রসুল সাল্লাইসাল্লামে বেশিরভাগ তাকিদ দিছিল ওদিন সাহাবাই কারামহলে বর্ণনা করসন রসুল্লা রেখ সাহাবি যার নাম হইল আব্দুল রহমান ইবনে আফ রদি আল্লাহ তান বিবাহের হুতবার সময় রসুল্লা তার নিজে সতবাও ভরাইছেন তাকিদ দিছেন অতএব আব্দুল রহমান ইবনে আফ যে সাহাবি আসলা ই সাহাবির বিবাহর পরে হাতত দেখা যায় কিছু রং লাগায় মন্দি লাগাই মেহেন্দি লাগাই মেহন্দি লাগাইল লাগাই গিয়ে আমরা পুরুষের মন্দি জাহাজ না ওলারেল জাহাইজ নেই বন যায় আকসর হলাম কেরাম মন্দির জাহাজ নাই আমরার দেশের আওয়াজ হয়ে গেছে আর না হইলে একজোরা না লাগাই লাগাইলে না আর না হইলে খানিয়ামগুলো দেওয়া লাগবে ওলারেন মানে আমরা ওলাই ই আমল করে মন্দিরা না বিবাহ নাই তবে আমরা জানা মতো পুরুষর লাগি কোনো অবস্থায় মেন্দি যাইজ নাই আর অগলে মন্দি ব্যবহার করতো মহিলাগুলোর মন্দি হাতর গাথার ভিতর আসতো উভরেদি লাগানি যাইজ না এখন উভরেদি আরম্ভ হয়েছে আপনারা উভরেদি মারি 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 ও নি বাইয়া বাইয়া উভরেদি উইটার মন্দির ধুবৰেদি কানি হুকুম নাই হাতৰ গাঁথাই তোমাৰ হাতৰ গাঁঠাটা লাল হৈ পুৰুষে মন্দি লাগাই থাক পুৰুষে যদি মন্দিৰ তান দালি যদি চাদা হৈ গৈছে লাল সৰককা মন্দি লাগাই ভাৰ যায় পুৰুষৰ মাতাৰ চুল বাকী গৈছে লাগাক কোৱা যাইছ মেন্দি দিয়া লাল সৰহকোৱা আৰু সঁচা চোল থাকিলে মেন্দি ডেপকা বেমাৰ কমে কোনো মাতাত যদি কোনো ক্ৰীড়া হৈ যায় মাতার যদি কোনো সময় কীড়া হয়ে গেছে হাজুয়ার মেহি দিলে চুল খালাও কীড়াই গুণ মরি যায় হা ঔষধ নালি মেহেন্দি এই গাছটা কি আনিয়া যদি খেয়র যদি হাত যদি সাই কিড়া হয়ে গেছে পুরুষও লাগাইতে পারবা বেমারর আস্তে কিন্তু বিবাহর দিন পুরুষর লাগি মন্দি জাইজ নাই এখন আব্দুর রহমান ইবনে আউ তাকি একটা আইছে যে আব্দুর রহমান ইবনে আউরে বিবাহর ভরে পর দিন দেখা যায় থান হাত মন্দি হইলাতে টাইম লাগাইস নিশ্চয় অর্থাৎ যাই আছে তুড়া লাগানি বলে জি না আব্দুর রহমান ইবনে আহ আল্লাহ আল্লাহর রসুলের প্রশ্ন কসলা কইশা বাবা তোমার হাতও মেন্দি কানে ইয়া রসুল আল্লাহ এমন মেন্ডি আমার ঘরের স্ত্রীর হাত নাকি কিছু অংশ আমার আত লাগছে এতে বুঝা গেছে মন্দিরটা হয়তো হাসা আসলো নরম রয়েছে আর তান 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 স্ত্রীর হাতটা কি লাগছে ও কিছু কিছু রাম বলে কৈন আব্দুর রহমান হাতও ভাওয়া গেছে যার জন্য মন্দি আমরা আর কোন অবস্থায় যাইজ নাই বিশেষ করিয়া মেহেন্দিটা রাওয়াজ আস্তে আস্তে আমরা বন্ধ করতাম আমরা এটা বন্ধ করতাম এটা তো বন্ধ করার দূরের কথা আমরা দেশ দেখছি মেহেন্দির আয় গীতও গাওয়া হয় আর মেহেন্দিও না লাগাইলেও হয় না হল না গীত হয় মা বোন গীত গাইতে না এবারি মুরব্বী হলে। বা ই কুটুম বাড়ি জল্লা দেখ বেটে জল্লাহ ই বেটা না দিল গীত গাইতে না মন্দি এই হক মাতি তো হক মাতিল কনানি ভাত লাগিয়া বিশেষ করিয়া মন্দিটারে আস্তে আস্তে আমরা পুরুষ লোক শরীয়তর হকম বিধানটারে আমরা মানতাম চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিত সবে আল্লাহ আমিন যার জন্য বিবাহের দিন দায়িত্ব করা হয় বিবাহের দিন দায়িত্ব করা হয় এক গুরে হয় আজ চান্দর তারিখ বিবাহ না সৈন্যানি আন্দায় রয়ে গেছে আন না আমার ছেলে বিবাহ দিতাম নাই ফারবা যাই যাচ্ছে একবারে অন্ধকার আঠাইশ তারিখ অমাবস্যা থাকেন আমি আঠাইশ তারিখ বিবাহর দিনটা দায়ের্য কর্তা না না করা গান বালা একবারে অন্ধকার ঠিক অমাবস্যা যখন থাকে আর প্রত্যেক দিন বিবাহর দিন ধার্য করা তবে একটা নিশ্চয়ই না করা বালা যাইজ আছে মঙ্গলবার দিন সফর না করাও বালা মঙ্গলবার দিন বিবাহর দিনটা না করাও বালা মঙ্গলবার দিন কারণ বড় বড় ঘটনা হল হয়েছে না হাবিল খাবিল দুই তারা একজনে আটজনে হত্যা করলা ঘটনা হয়েছে বুড়া হয়েছে মঙ্গলবার দিন সর্বপ্রথম মা হাওয়া আলাইহা সালাতু সালামের বেমার সর্বপ্রথম দেখা দিছে মঙ্গলবার দিন জিন্নাতকলে বেশি লড়াই করছে মঙ্গলবার দিন জিন্নাত জমিনও বেশি চলয় লাগি মঙ্গলবার দিন দিনটা দারিজ্য না করা আর বাকি কোনো দিন বিবাহর দিন দারিজ্য অমাবস্যা অমাবুস্যাস অন্ধকার বাদে বিবাহর দিন দারিজ্য সরক্ষা কোনো অসুবিধা নাই জাহিজ আছে বিবাহর দিন দারিদ্য হওয়ার সাথে সাথে হোধবাহ হরাই লোক এখন মাসলা আইল কোনো সুবিধারতে যদি মহিলার আগে ইজা বই যায় জাইজ আছে সুবিধার লাগে কোনো সময় কই আগে মেয়ের আগে হরাইলে না কইনি লাগি। সুবিদার লাগে এটা একমাত্র তরীকিলাফ হয়েছে কেও কূন্যতে খিলাফ তবে খিলা খিলাফিল তরিকার যে বিবাহর তরিকা যেটা আছে ওটার উল্টো হয়েছে কিন্তু জাইজ আছে ছবিদারতে যদি সে মেয়ের বিবাহ আগে হরাই লয় আছে তবে তরিকা অনুযায়ী আগে কিতো সেলের যদি আগে হলাই লাই আগে সার হলানি হইতো মেয়ের হলান সুবিধার লাইক কোনো সময় গ্যাস জামাই বাড়ি যে হরাইয়া ভরে মেয়ের হরাই অসুবিধা নাই তবে মেয়ের ভরাইলো একটা তরিকা অনুযায়ী আগে বিবাহর দিনটা দারিদ্র হরিয়া বিবাহটা হলান শূন্য তো সেলের যেই সময় বিবাহ ভরাইন হা হলান শূন্যত ইসময় ভৰাও আইয়া আই অন্না চুৎ কাকৌ ৰব্বা কু মুল্লাজি খালাক আকম মিনাফ চিংৱা খাইদা তিংৱা খালাক আমি নাহাজাওজাহা ওৱাস্বামিন হোমা ৰিজা লাং কাচি ৰংৱানিছা আ সেনে পুৰাণ শ্বৰীফ থাকি এই আয়াতে কৰিমা গোলাক কোনো কাৰণে খুতবাৰ মধ্য ভৰা হয় বন্দাৰে সৰ্বপ্ৰথমে এই বন্দাৰে সম্বোধন কৰি আহৰ বন্দা তোমার এক দিন আসলো আগে যে দিনটা তুমি একা অবস্থা আসলাই নিঃশ্বা মতো তুমি আসলাই আজকে তুমি একা নাই তোমার সঙ্গের সাথে আর একজন বানানি হর তোমার উপরে একটা বোঝা তুলর ও বন্ধা এই বোঝা উঠার পরে হয়তো তুমি কুব্বাল হইবাই নতুবা তুমি একবারে জাহান নামি উইবাই তুমি আল্লাহরে ডরাও বয় করো আগে ফ্রি আসলা না নি ফ্রি একবারে ফিরি বাবার হোটেলক আনি বললা নানি এখন আইয়া বুজাউটের উঠে উফরে খান তো বুঝা উঠে ফলাও খাওয়ার হ মন্দাম তুমি বয়সর ডরাও তুমি আল্লাহরে ডরাও আল্লাহরে বয়সর তোমার উপরে এখন কি উঠের বার বোঝা উঠের তোমার উপরে কিছু দায়িত্ব আর শরীয়তের কিছু কানুনগুলা তোমার মধ্যে আর এইগুলা যদি তুমি মানো না তুমি যদি আল্লাহরে বয়সর না ডরাও না তাহলে বন্দা তুমি পথ ভ্রষ্ট হইবা জাহান্নামি হইবাই ইত্তাকু ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুমাল্লাজি খালাকাকুম যে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার সৃষ্টি করছন সেই আল্লাহর ডর খান তোমার দিলের মধ্যে তুমি রাখো এরপরে কইত্রা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা zawjaha সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনে একজন সৃষ্টি করছন ই একজনই মোরাদ হইলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছন আর একজন তাকি আরেকজন সৃষ্টি করছেন দি মুরা দিয়া ডাকছে গে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন ওইলা দুইজন ফলা এক ওয়াহিদা এক আর ওয়াহিদাত তাকি আরেকজন ওইলা দুই এই আদম এবং হাওয়া দুইজন দি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন বেহস্তর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাখছেন লম্বা আলোচনা করার উদ্দেশ্য নাই কিন্তু এই আদ মহাবা স্বামী স্ত্রী দুজন বেহস্তের মধ্যে আরাামাজন শয়তানে দেখছে বালা জিনিস দেখতে পারে না মানুষের বালাই দেখতে পারে না শয়তানে দেখছে রে দুজন তো অসুখের জীবন ভাইলি সুন মধ্যে। এর আরেনি কোনোভাবে কু মন্ত্র দিয়া দিয়ে আমর জায়গাটা করা যায় কোনো প্রকারে একটা কুমন্ত্রণা দিয়া আদম হওয়ার বেহেস্তাকি বাহির করিয়া আল্লাহর হুকুমরে অমান্যতা গাছের ফল খাওয়াইল দুজন দেবী ভ্রান্তিত করল বাহির করিয়া দুজন দুই দেখো কা অনেক সময় স্বামী স্ত্রী দুজনে খান আল্লাহর একটা হুকুমে অমান্যতা করার কারণে আদম হাওয়া একাদারে তিন কিংবা তো সাড়ে তিনশো বৎসর পর্যন্ত একাদারে খান দিলা তাই এইভাবে যদি স্বামী স্ত্রী জীবনে যদি তাদের দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহর পুরাপুরি বিধান যদি মানুন না পুরাপুরি হুকুম মানুন না তাহলে এইভাবে সারা জীবন অলাখান দিতে ভার হয় আর যদি আল্লাহর হুকুম মহাবিদ যদি উভয় যদি চলতে ভার হয় শরীয়ত মানিয়া যদি চলন তাহলে তাদের দৈনন্দিন জীবনটা খুব সুন্দর সুখের জীবন হইব কিতা মানা মানাটা আমি পরে আলোচনার জিয়া কিভাবে চললে কিভাবে মানলে জীবনটা ভালো হইব হইব আর না মানলে আদম হওয়ায় আল্লাহর রে হুকুম মানসলা না খান্দি শূন্য না সাড়ে তিনশো বছর একজনে আর একজনের দেখা নাই কোনো যোগাযোগ নাই কতদিন বড় হান দিলা যার জন্য এই দুইজন থেকে আল্লাহ বাকরবুল আলমিনের সর্বপ্রথমে সন্তান আদি হল দান ঘরা আরম্ভ হল্লা আদম হাওয়া রিজা আলান কাশি এই দুজনের গর্তা কি আল্লাহ অসংখ্য ছেলে মেয়ে হল আল্লাহ দান করা আরম্ভ করলা মা হওয়ার থাকি কতজন সন্তান এক রায় আছে চল্লিশ জন আর এক রাতে আছে টোটাল একশো বিশ জন এখন কুর্জু কোনো মহিলার থাকি চল্লিশ জন জন্ম হওয়া সম্ভব নজায় দশজন হইলো লাগাই চিড়াই হ্যাঁ ইয়া আল্লাহ ইবাড়ি ই বাড়ি ইবুরো দিতা দশজনের মালিক রব আল্লা ভাই না আসলে চিড়াইটা না আমরা দেশে এখন রেওয়াজ হয়ে গেছে গিয়া এখন খালি কম নানি দুই তিন চাই উর্দি ওলানি সন্তানের মালিক আগে আগে এক যুগ আসলো এক সময় আসলো আমরার দাদা সম্পর্কে পাইছি কিছু গল্প করছি বাইরা আমরা গল্প করছে আগে ওলা চিড়াইছ যে এক বিবাহিত এনে কইস এইন আরও ভেঠাই দুই ছাড়া মাহাতো নাই নিচে দুই উড় দে তিন এক যুগ ল এখন খেও আর দুই যে কই যায় যা বিহতি বন্তান গিয়া জি না বহুত হটিন জবানা ইয়া পড়ছে আগে বসে দুইটা তো একবারে কমন এক বিবাহ করলে এর হিসাবও করতে না বুঝে না আমরা দাদাই ওখানে গপ করছ লি দাদা অল তো মাথা যায় না অনেক সময় পুরানা গপ উঠি যায় গিয়া এক বেটা কইছিল তার ছেলেরে। তাৰ চেলেৰে কৈছিল অ বা বাৰীত বাজাৰ বোৱাই অঁ আজাৰ মাছৰ শল্লা খাই তিনিটা কুলাৰ বুট দি লৈছোঁ চেলেৰে কৈছে আৰু ৰচিয় কৰিছে বেঠাই কোনে কোনে কৈছে চেলে মনে কৰিছে বাবাই কৈছোন তই বাৰীত বাজাৰ বোৱাই তাম বাহ মৰি গৈচোন তই সম্পত্তিৰ মালিক বেজান সম্পত্তি তাৰ সেয়া আছ বাৰীত আনি বজাৰ এখন বোৱাই দিছে ই বজাৰত যা বৰব মাছ উঠৈ বৰবলৈ শল্লা মাছ আনি খাই তাৰ সম্পত্তি মোটামুটি খুৱাই দিছে বাড়ি বাজার বয়াই হাজার মাছর খোল্লা খাইও হইতে তো হাজার টেকার দরের হোল্লা বুঝাইছে আনিয়া খাইয়া শেষ আখটা কইল বাবাই তিনটা পুলার বুধ দিল তিনটা পুলার বুঝাইছেন যে একবারে বুড়ো ইয়া তিন খোল্লায় কান হয়ে গেছে যাই দেখি বুধ দিল বাবার কথা কান মানি গিয়াললে কইলে আবা কিত হৈছে বোলে আমাৰ বাবাই কৈছিলে ৰবা বাৰীত বজাৰ বোৱাইতাম আজাৰ মাছৰ শল্লা কাইতাম আৰু তিনমুৰিলাৰ বা তিনিটাকোলাৰ বুদ্ধি লৈতাম বোলে বুদ্ধিও আগে লৈ লাইনাখানে বুনাইৰে আৰাই আহিছো বোলে কিত হৈছে বাবে কৈছোঁ বাৰীত বজাৰ বোৱাইও বাৰীত বাগা টকা এটা লগাইও বজাৰ বোৱানী মানে বাগা লগাইলে খান কমেনিনা বাঢ়ে বাঢ়ে নাই চোহাৰি গাছ আজি একশটা লগাই নিা সাত বছৰ হ'লে আমি শুই চাওক ভাইবা চুহাৰীৰ ইনকাম বাঢ়িব নানা হাজাৰ মাছৰ শল্লা কাঢ়িও মানে ছোট চোট বাৰিক বাৰিক মাছ এটা আনিয়া কাঢ়িব পইচাও বাচিব ব্ৰেইনো আহিব ক'লা নাই অ' হাজাৰ মাছৰ শল্লা খাইও হাজাৰ এক হাজাৰ মাছৰ হল্লাই দুই খামোৰে খাব লাগিব নে নে আৰু তিন মৰিলাৰ বুদ্ধি লৈয় বা তিনিটাকোলাৰ বুদ্ধি লৈয় যেন বয়স্ক হৈ গৈছো বয়স্ক মাংসৰ দ্বাৰা যায় জ্ঞানী শুন্না মাত এটা বাঢ়িবা বয়স্ক মাংসৰ ডাল লৈ মাত পাৰিবা বালা বালা মাত পাবা জ্ঞান বাঢ়ে এর লাগে কিছু মুরব্বী কিছু মুরব্বী মানুষের ডাল লইতা জ্ঞানী মাংসর ডাল লইলে ভাদা আছে আর বারী বাজার লাগাইও আপনার জীবনে যদি আপনি কিছু ফসল যদি জমি মধ্যে যদি লাগায় ফসল লাগাইলে ফসলটা নিজে ভাববা থাকি ফাঁদা বন্ধ হইবা আর নিয়ত করে যদি লাগান বোলে ও আম গাছটা লাগাইলাম যতদিন আম দর্ব আমি মারা যাবার পরে সাবর অংশ যতদিন আম দর্ব মানুষে আম খাইবা সাবর অংশ একটা আপনে কবর থাকি থাকি আপনে পাইবা সাল কিতাবর মাত মিশরিও আছে যদি এক বড়ই গাছ লাগায় সতকাল জারিয়া হিসাবে সাব কবৰত থাকি থাকি ভাবব যার কারণে বিশেষ করে মাসলা দিতে হিসাব এক ভদ্র লোকে গিয়া মেসাপ্র কইছে মুভ হিসাব মেসাপ নিজে ফসল খেত করিয়া নিজে বি মানে খাওয়া যাই যাছে নি বুলে মেসাবে কিতা ইতা হে গিয়াও তার মে বিবাহ করিস জানে এগুলো বাস্তব ঘটনা দু ঘটনা এগু বাস্তব ঘটনা ইস্তাকি এক পঁচিশ বছর আগর ঘটনা কই হ নিজে ফসল খেত করিয়া খাওয়া যাই আসেনি মেসা কত জাত ফসল আছে না ইটা কিতা কর ই বিলকুল যা গিয়া মে বিবাহ করলিছে নাজুবিল্লা বুধ ভাইত রায় এল্লা গিয়া কুনি কুণি মেসাবে বুঝছু না কোনা কুণি ভতুয়া দিল জলদি আর হেয়তার আমল করলি। এর ফতুয়া কিতা যদি কোনো সব যদি কয় তার মা বিবাহ করলি তো যদি সেও কয় তারপন বিবাহ করলেই তো ঐশ্বরিয়তে বিদা নয়া তাক সেগে তে শাঙ্কর মারিয়া দেয় জাগাত মাৰিলে তাই একবার এটার ধ্বংস করলে তাই ভারলে সুযোগ পাইলে একাতল করলে তাই এগুণ লগর হয়ে গেছে গিয়ে গুণা হুম্মার হয়ে গেছে গিয়া কারণ নম্রুদের কথা নমরুদে কোন সময় অনেক সময় সাইত সুন্দরী মহিলা দেখলে জোর জবস্তি করিয়া বিবাহ করত অনেক সময় সুন্দর মেয়ে দেখলে বিবাহিতা মহিলা আরেকজনের কাছ থেকে জোর জবস্তি করে আসিয়ানিয়া বিবাহ করে লাই তো লাগে কোনো সময়ে বাদা দিয়ে ই আঁকি দিত ইসা জাত নমরুদর হেললাগি নমরুদর মতো ইয়া তাক সা কিন্তু নমরুদর নাম লেখলেও ফায়দা আছে আবার ক্ষতিও আছে নমরুদর নামে কই জি না আমি এক বই দেখছি দেখছি যত ফায়দাও মিলে কোনো মাংসর গরুর গাত যদি আটাইল থাকে আটাইল বেমার বেশি হয়ে গেছে আটাইল ফলে না শরীর হয়ে গেছেন কিন্তু ক্রীড়াটা কমেন না ফাঁসটা মাংস নাম লেখিয়া গোলাত দিলাই হ্যা আটাইল কমি যাইব ক্ষীড়া কমি যাইব নম্রোদ কারণ ফেরাউন হাম্মান এই ফাঁসটার নাম আপনি গরুর গলাত বান্ধিয়া দিলাই হাঁসটার নামর কারণে আটাইল পর্যন্ত শরীর দেখি ফলি যায় বুধবাইত্র এর এরা নাম কো রাখবাই নরমুদ কোন মানছ রাখতো না কারণ খোর আগوانی জিনা সাদদ ফেরাউন রাখতো না কারণ এরা নাফরমান আসলা আল্লাহর নাফরমান নবীক লর নাফরমান যারা পক্ষে আসলো না বিপক্ষে আসলো বিরোধিতা করতো যাইওকার জন্য খতার প্রসঙ্গে আইছে গিয়া বিশেষ শরিয়া আল্লাহর বান্দারে ভয় দেখানি ওর ডর দেখানি ওর বান্দা তোমার উপরে এখন বুজা ওঠে তোমার উপরে কিছু দায়িত্ব আর শরীয়তের হুকুমগুলা তুমি এখন মানিয়া চল যায় যখন তুমি বিবাহ করিবা বিবাহ করার সঙ্গে সঙ্গে সন্তানের মালিক হইবা একটার আর একটা জিম্মা তোমার উরে আর সময় তুমি যদি দিশার হই যাও রে বন্দা তাহলে তুমি গুণাগার হইবা যে গুণাগারের কারণে তুমি জাহান নামি যাইবা এর ইত্তাকুল্লাহ কদাকুল্লা ভয় বয় ডরাও এখন কইছে তুমি বিবাহ কর্তায় বিবাহ করতে গিয়া পুরুষের লাগি মহিলা দেখা যাইতা তিনটা জিনিস মহিলার দেখিয়া তুমি তা নিও এক নম্বর মহিলার চোখ দেখিয়া নিও দুই নম্বরে যা মহিলার ভাও দেখিয়া নিও তিন নম্বরে মহিলার মুখ দেখিয়া নিও চোখও দেখিলাই মুখও দেখিলাই ভাও দেখা যায় নি এর অর্থ এটা নয় বাবা একজন মহিলা যদি দেখা যায় যাবার সময় খবর লইও প্রতিবেশী mansore জিজ্ঞাসা করিও মহিলার চোখ কেমন বালা মুরা দিয়া গিয়া যেন যে সুন্দরীটা নাই এই মহিলা চৌকে কতটুক খারাপ রাস্তার দিকে চায় খারাপ রাস্তায় চৌকটা ব্যবহার করে এক পুরুষ অন্য পুরুষ এইভাবে হয়তো এক লাগি মহিলার সম্পর্ক থাকি যাইতে পারে ওটা চাইয়া তোমার জীবনে আনার চেষ্টা করিও। দুই নম্বরে মহিলার মুখের বাসাটা কতটুক সুন্দর মুখটা থাকে বালা ওটা চাইয়া সেই মহিলা আনার চেষ্টা করিও তিন নম্বরে মহিলার ভাউ হাও তো কৌ দেখা সম্ভব ফাও ভাও ডিমুড়া হাত চাল চলন হতডুক কিভাবে মহিলা জীবনের মধ্যে চলাভিরা হতটুক সুন্দরভাবে করে মহিলার চলাটা হতটুক সুন্দর বাবার হুকমর বাড়া চলে নি মার হুকমর বারা চলে নি বাবার কাউদা দিন টাকা অবস্থায় হতটুক বড়া মহিলা চলে নিজের ইচ্ছা নিজের স্বাধীনে হতটুক চলে এটা যদি দেখো বাবার হুকমর বাড়া চলে হে মহিলান জীবনে কষ্ট বায় মহিলার মুখের বাসা যদি কর্কট খবর পাও ই মহিলা নিয়া জীবনে উন্নত হইতে বার্তা নাই মকিলা মহিলার যদি চোখ যদি খারাপ থাকে ই মহিলা নিয়া জীবনে আপনার আমার উন্নত হওয়া সম্ভব নাই এই জন্য মহিলা যখন দেখচোন পছন্দ হৈছে এখন কোন কোন মহিলা বিশেষ কৰি বিবাহ কৰা আপনাৰ আমাৰ জন্য় যারা হারাম। হারাম মহিলাসকলেৰে আপোনাৰ তো বিবাহ কৰা কখনো সম্ভব নাই সৰুৰে মতা হলে কুমকুম মাহা টুকুম্ম বানাহা টুকুম্ ইলা আৰিলায়া শ্ৰদ্ধাজন মহিলাৰ একজন পুরুষের পক্ষে বিবাহ কৰা হাৰ মা বিবাহ কৰা হাৰাম মা তো অৱশ্যে বিবাহ শৰণ্যা যদি কোনো সন্তানের দুধমা যদি মার যদি দুধ পান খাইয়া যদি বড় মা মাও বিবাহ করা তাল লাগে আরাম। আফন বন বিবাহ করা আরাম বনির বাগ্নী বিবাহ করা আরাম। আফন বাতিজি বিবাহ করা আজি কৰ নাতিন বিবাহ করা ছেলের ব বিবাহ করা আরাাম ফুফু বিবাহ করা হারাম বিবাহ করা হারাম। যার জন্য শাশিও বিবাহ করার নিষেধ আইছে তবে চাচা যদি একবারে চারি তিনটা সে বিবাহ করতে পারব আস নীলা নীলা হাঁচি বিবাহ জোখাওত যদি লোভ নিছে চাচাৰ আউটা দিন বিবাহ হলহেঁতেন চাচি যাই চাচি ফুফু মাৰবানি বোলে না ফুফুক কোনো দিন বাৰ্তা নাই মহিয়ক কোনো দিন বাৰ্তা নাই আপনার বাতিজৰ গৰণাত কিনো ভাৰ্তা নাই বাতিযোৰ ভাৰতা নাই না বাতিযোৰ দাম দে চাৰি দিচোন বাৰ্তা নাই একমাত্ৰ চাচা যদি চাৰি দেনে নে চাচিৰে বিবাহ কৰতে পাৰ বাহান তাজমাহ ৰো বা ইনাল ওখ তাই দুই বিবাহ কৰা যায়চ নাই মানে আপনে বিবাহ কৰচোন আপনার আপন শালিক কোনো সময় বিবাহ যাইজ নাই যে টালি যে বিবাহ করাই যাইজ নাই যার জন্য আল্লাহর বন্দে গান আপনার স্ত্রী যদি মারা যায় আপনার শালিরে আপনি বিবাহ করতে পারবা ও সময় যায় জেলা সাসা শাশিরে সারলে বিবাহ যায় বলা আপনার আপনার প্রথম স্ত্রী মারা গেলে আপনার শালিরে বিবাহ করতে পারবা ও ফলার লাগি যাই দুই বোন যদি একসাথে যদি কোনো মানুষে যদি বিবাহ করিয়া গড়ের মধ্যে আনি নাই তাহলে শরীয়তের হুকুম হইল তারে লিয়া কে মহল্লা দারি আর না তার বিলকুল সোয়া গাইতা না তার সোয়া সিত গাইতা না তার শাসি ভাড়া মারতা না তার ঘর যাইতায় না এত বড় শরীয়তের হুকুম অনুযায়ী দোষী যে মানুষের দাল লইতা নাই মানুষ মরলো তার কিনারা লইও না এই মানুষ বড় ধরনের দোষী এত বড় না পরবার যার জন্য আল্লাহর বান্দে গান দুই বোন এক সঙ্গে বিবাহ করা আপনারা মাল লাগি যাইজ নাই এখন যারা বিবাহ করা যাইজ নাই যারা বিবাহ করা যাইজ না খেয়াল করবা ও যারা আপনি দেখতে পারবা এরা আপনি দেখতে পারবা এরা আপনার মুখ দেখতে পারবা আর যারা বিবাহ করা যাইজ আছে সচারঘরের বইন বিবাহ করা যাই সচারঘর বইন মারা গেস আমি গিয়া মুখ দেখতাম ভারি না আমিও মারা গেছে সচারঘর বইনে আমার মুখ না কারণ এটা জিনিস পরহেজ করবা মুসলমান সমাজকলে যে মহিলা সকল বিবাহ করা হারাম এরা দেখতে পারবা আর যারা বিবাহ করা যাই যা বাইরা যত মহিলা হল আমি মারা গেলে এরা রে হে মোক দিতা নাই আমি হলে এরা রে বিশেষ করিয়া মোক দেখতাম না ফুফুর গড়র বোন বিবাহ যায় মামুর গড়ের বোন বিবাহ যায় যদি মামুর গড়ের বোন মারা গেছে আপনি দেখতে পারতে না আপনার লাগি বিলকুল না যায় দেখলে গুণাগার হইবা যারা দেখাইবা এরা গুনার অংশীদার হইবা যাইও যে এই সময় বিবাহ হই গেল বিবাহের সাথে সাথে স্বামী স্ত্রীর জীবন আসলো আসার সঙ্গে সঙ্গে স্বামীর উপরে কিছু কর্তব্য আছে গিয়া আল্লাহ রাসূলের ফরমাইন আন নিকাহু মিন সুন্নতি ফামান সুন্নতি ফলাইসা মিননি নিক কইল আমার একটা সুন্নাত এই সুন্নত যদি বিশেষ করি আমার উম্মত ওকে পালন করেন ঠিক আছে আর যারা ফালন করতে না সই চায় খাওয়ানির বয়ে দুনিয়াত মানে তার বোঝা উঠি যাব ইটা বয়ে যদি সে খাওয়ায় না তাহলে সে কিন্তু আমার উম্মতর লিষ্ট নাই আসুন ইলাক কোনো জায়গা চাকরি হইবা বিয়াল্লিশ বছর ইয়াছে হ্যাঁ খালি চাকরি খাবাই মিলা হ্যাঁ ইগল পাওয়া যায় কোনো রুজি নাই রুজি নাই ওই ছয়ত্রিশ বছর ইয়া হয়েছে রিজেক্টর মালিক আল্লাহ আল্লাহ এমনও রিজেক্ট দিব আমি এখন দেখাই আর আপনারা নেই কোনো মানুষ যদি অভাবি যদি তাকে অভাব যদি থাকে তাহলে কোনো স্ত্রী যদি নেককার কোন বালা পর্দাশীল কোনো আদবাখলাক চরিত্রবান কোন মহিলা যদি স্বামীর ঘরে যদি আসে স্বামীর ঘরে আসার পরে যদি মহিলা যদি আমলে যদি থাকে এই মহিলায় যদি আল্লাহ আল্লাহ বেশি করিয়া খান্দে আর আল্লাহর কাছে দোয়া করে এক মহিলার কারণে স্বামীর জীবন উন্নত হয়ে যায় রুজি রোজগার বাড়ি যায় আরও মহিলার গর্তা কোনো সন্তান বাবার সঙ্গে সঙ্গে কোনো একক সন্তানের কারণে বাবার সম্পদ বাড়ি যায় কোনো সন্তান নেক সন্তানের কারণে রুজি রোজগার বাড়ি যায় কোনো নেক মহিলার কারণে রুজি রোজগারও বাড়ি যায় স্বামীর জীবনে উন্নত হয়ে যায় তাহলে আমি বিবাহ করার চিন্তা ধারণকিটা আমরা একবার অল্প চিন্তা করই খালি চিন্তা করি যান কোনো লাইন হয়ে না কিলা চালাই মতো চিন্তা করই নি আল্লাহর বন্দে গানদে এখন রসুল আল্লাহর কাছে কইলি ইয়া রসুল আল্লাহ তো গরিবী দূর হয় না বলে বিবাহ করলে বোলে জিয়ায় আল্লাহ রসুল কইলা যাও আর একটা বিবাহ করিলাও গেলা দুই বিবাহ হয়েছে আরও কয়েকদিন পরে গিয়া কল ইয়া রসুল আল্লাহ বিবাহ করছিলাম গরিবী তো দূর হইল না নবী যে ফর্মাইন যাও আর একটা বিবাহ করিলাও দুইটা রসুল্লা বিবাহ করাইলা টোটাল তিন তিনটা বিবাহ ফলে গেছো নিয়া ভনিয়া রসুল্লা বতো দূর হইল না বোলে গরের বিবি কিতা খদ্দা বোলে সারা গরক বোলে খালি বিবাহ খদ্দায় গর খালি জমায়ে কৈত্রা উঠানি তুমি জঙ্গল যাও বাঁশ আন আনিয়া দেও আর ময়ূর ফাকিয়া দানা জেতা ভালাই নিয়া দেও আনার পর এরা ফাখা বানা ফুল বানা কোয়া আর মানে বিভিন্ন জিনিসগুলা বাস দেবা না কথা বাজার বিক্রি করো বিক্রি করিয়া তুমি হইসার মালিক হই ভাই আল্লাহ রসুলে যখন বাতায়া দিস জঙ্গলে গেছন বাস আনছন ময়ূর বাকির ডানা আনজন স্ত্রী হলে একজন আর একজন আড়া দরিয়া খে নাকি বেশি বানাইতে পারেন খে নাকি বালাইতে স্বামীর কাছে বেশি মহাব্বত দেখাইতে এমন ভাবে সমান বানানি আরম্ভ করলা স্বামী বাজারের মধ্যে গেলা গাই বিক্রি করি করি ই পরিমাণ মালিক কইলা এইসা বিয়া শিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি এমন সুন্দর একটা উপদেশ দিছলা যার ফলে আজকে আমি কত টেকার মালিক হইছি আমার আর গরিবি রইছে না কত কি মাইনহাট আইলো মাইনহাট করুন না নে আমার